ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা। তো এই জায়গাটাতে রকলামা এসেছিল। ইউটিউব ইউটিউব ইউটিউবে ভিডিও করি তো, একটু ড্রোন উড়াবো, উড়াতে পারবো এখানে? হ্যাঁ, ব্রিজটার উপরে একটু উড়াতাম। হ্যাঁ, তো এদিক দিয়ে নামছে, দেখেছো দেখেছো? বাবারে বাবারে, আস্তে বাবারে। তো চলো আমাদের ব্যাকপ্যাক আপাতত গাড়িতে বাঁধি, তারপর বেরোই। আর রকলামা ব্লক শুনেছো তো, রকলামা এসছে। আমরা মাঙ্গানে যেখানে হোমস্টেটা নিয়েছি সেখানে, তো চলো রকলামার সাথে দেখা হয় কিনা দেখি। তো আশা করি দেখা হয়ে যাবে। রিসর্ট নাম্বার টু, আর আমাদের আপাতত গাড়ি ফাড়ি সব বেরিয়ে গেছে। এখানে জয়া রেডি, সব প্যাকেজিং করে না, প্যাক করে নিলাম, সব ল্যাগেজ বেঁধে নিয়েছি গাড়িতে। আর জানালামের গাড়িতে তেমন কিছু বাঁধার নেই, জানালাম একদম রেডি, কিন্তু জানালামের গাড়িতে লিক হয়ে গেছে, লিকটা সারাতে হবে। আর আমরা ছিলাম কালকে এই হোটেলে, এখন আপাতত আমরা যাবো মাগান। শিলিগুড়ি থেকে মাগান বেশি দূর না, 141 কিলোমিটার রাস্তা, কিন্তু আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, কিন্তু রাস্তা অনেক খারাপ, 5 ঘন্টা অ্যাভাব লাগে। তো 141 কিলোমিটার রাস্তা 5 ঘন্টা লাগে, মানে কিছু তো ব্যাপার আছে। তো সে কারণে আমরা যাবো, আর তোমরা ভিডিওতে থেকো, আর দেখা হচ্ছে আগের রাস্তায়। চলো গাইস। রকলামাকে সবাই চেনো, ও খুব ভালো রাইডার আর খুব ভালো ইউটিউবার, খুব ভালো ব্লগ করে আর এমনি ফানি রিয়াকশন ভিডিও করে খুব সুন্দর। ওনার 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে, আর অনেক সাবস্ক্রাইবার আছে, ব্লগ চ্যানেলে তো 500K টপকে গেছে। তো চলো এখন যাই তার সাথে দেখা করতে। আমরা এখন শিলিগুড়ি থেকে বেরিয়ে যাব কিছুক্ষণ পরে, আর আমরা যেতে যেতে একটু ব্রেকফাস্ট করব, কারণ ব্রেকফাস্ট করেনি, সকাল থেকে প্রচুর খিদে পেয়েছে। আমরা এখান থেকে গ্যাংটক 116 কিলোমিটার দেখতে পাচ্ছি, সাপোজ 120 হবে আমরা যে পজিশনে যাবো, বাট গ্যাংটক আমরা যাবো না, আমরা যাবো ডাইরেক্ট সিকিম, মানে শিলিগুড়ির একটা বুদ্ধা মন্দির, তো দেখতে পাচ্ছ মন্দিরটা তোমরা। আর আমরা এখন একটা ভিউ দেখাবো, সেই ভিউটা একটু হয়তো হালকা ওইদিকে যেয়ে পরে পাবে ভিউটা, কিন্তু সলিড ভিউ। ও সামনে তোমরা কীরকম দেখতে পাচ্ছ যাই না, বাট পাহাড় আর কিছু ফগ আছে, সে ফগটা তোমাদেরকে দেখতে পাচ্ছ, আর আমি ফগটা এখানে দেখতে পাচ্ছি, তোমরা ক্যামেরা কীরকম পাচ্ছ যাই না, বাট চলো ওটার একটু কাছে যাওয়া যাক। ভিউ তোমরা দেখতে পাচ্ছ গাইস, ও মানে অসাধারণ লাগছে, অসাধারণ ভিউটা আমার অসাধারণ লাগছে। ওয়াও, রাস্তা দেখেছো, মানে পাথর কেটে কেটে রাস্তা করা হয়েছে সব। তো গাইস ফাইনালি এই দিক দিয়ে আমরা যাচ্ছি গ্যাংটক, এই সাইডটা দিয়ে আমরা গ্যাংটক আসার সময় এদিক দিয়ে ঘুরে আসবো আই থিঙ্ক। তো চলো এখন যাওয়া যাক, এখন পার্টনাররা আসুক ভাই। বৃষ্টি হয়েছে রাস্তায়, বৃষ্টি পুরো, মানে যাতা বৃষ্টি, রাস্তা পুরো ভিজা, মানে আর কোনো কিছু বলা যাচ্ছে না, মানে এতটাই রাস্তা ভেজা যে গাড়ি এবার চালানো কিন্তু একটু মানে অসুবিধা হচ্ছে। তো যেন গ্লাভসটা পরে এলাম, কারণ ঠান্ডা লাগছে ভাই, মানে কি বলবো, তোমরা ঘরে বসে কি করছো, তাড়াতাড়ি একটু প্যাক করো আর চলে তো সিকিম। আমার মতন বাইকে না আসতে পারলেও কি হয়েছে, তোমরা ট্রেনে আসতে পারবে, চলে আসবে এনজিবি, এনজিবি থেকে চলে আসবে সিকিম। ও ভিউ অসাধারণ, অসাধারণ ভাই, সেরা। বলছি স্যার বেঙ্গলি বলে না হিন্দি বলে বলি, আচ্ছা বাংলায় বলছি, বলছি আমরা ইউটিউবে ভিডিও করি একটু, তো হ্যাঁ ইউটিউব ইউটিউব ইউটিউবে ভিডিও করি তো, একটু ড্রোন উড়াবো, উড়াতে পারবো এখানে? হ্যাঁ, ব্রিজটার উপরে একটু উড়াতাম। হ্যাঁ, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করতে এলাম, আমরা বেরিয়ে চলে গেছিলাম। হ্যাঁ, মাঝখানে মাঝখানে পুরো মিডিলে পজিশনে, কোনো সাইডে না, কোনো কিছু না। হ্যাঁ, কিছু গ্যাঞ্জাম হবে না, শুধু উপরে উঠবে আর নেমে চলে আসবে। ও ড্রোন ড্রোন উপরে যে ক্যামেরা ওড়ে না, ড্রোন ড্রোনটা দেখে যা মুশকিল আবার। হ্যাঁ, ড্রোন উড়ালে মুশকিল আবার। কেন ড্রোনটা উড়ালে মুশকিল? কেন বলুন তো, বড় ওটা জানি আমি, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম স্যার। হ্যাঁ,
এমনি ছবি তুলতে পারবো, এমনি ড্রোন উঠাতে পারবো না। আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করে এলাম আমি। কারণ ড্রোনের পারমিশন নেই এখানে, দেখতেই পাচ্ছ ড্রোনের পারমিশন পেলাম না, ড্রোন ওড়াবার কি হয়ে গেল এটা আমার সাথে। আর সামনে ভিউ এত সুন্দর আর ড্রোন ওড়াতে পেলাম না। আমরা রক লামাকে চিনবে, আমরা চললাম রক লামার সাথে দেখা করতে। আমরা যে হোমস্টেটা নিয়েছি সেও সে হোমস্টেটা নিয়েছে, সেও সে দাদার কাছে পারমিট করেছে যেখান থেকে আমরা পারমিট করাবো। তো চলো, সে দাদার সাথে দেখা হয়ে যাবে প্লাস রক লামার সাথে দেখা হয়ে যাবে। আমি ওনার বড় ফ্যান একটা, কারণ ওনার ইউটিউব কেরিয়ারে খুব তাড়াতাড়ি উনি গ্রো করেছে, আর ওনার ব্লগগুলো দেখবে আর পাবলিক ডান্স রিয়াকশনগুলো দেখবে তো একদম অসম লাগে। তো চলো আজকে তাদের সাথে দেখা করব। বলছে ড্রোন উড়ানো হবে না, না যাই না, দিল না পারমিশন ব্রডার ব্রডার বলে। উফ, ভিউখানে দেখেছো গাইস, মানে ভিউই পাগল আমরা, কিছু বলার দরকার পড়ে না। এই ভিউটা দেখো, শুধু ড্রোনে নিতাম, কিন্তু ড্রোন আমাদের দেখলে, তোমাদের ভিডিওতে আমি দেখালাম যে স্যার কী বললো, বাংলাতে বলেছে, ভালোই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা এখানে কিছু ফটো শ্যুট করে নিই, নিয়ে তারপরে আমরা বেরোবো এখান থেকে গাইস, চলো। তো ফাইনালি আমরা সিকিম ঢুকে গেছি, আর কিছুক্ষণ তারপর আমরা যাবো মাগান। মাগান যাবো আমরা, রেডি? তুমি রাস্তা প্রচুর একটু খারাপ আছে, কিন্তু ঠিক আছে আমি চালিয়ে নিচ্ছি, ওটা অসুবিধা নেই। তোমরা শুধু ভিউয়ের মজা নাও, কষ্টের দায়িত্ব আমি নেব, ঠিক আছে? তো তোমরা শুধু ভিউ মজা নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা ঠুকে দিও হালকা করে, বাস। ভাই এগুলো কী রে ভাই, ঘর ভাই সেরা, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ মানে বাড়িগুলো কীরকম আর কেমন আছে, হেভি লাগছে। তো ফাইনালি মগন 49 কিলোমিটার, তো চলে যাবো তাড়াতাড়ি। ফাইনালি গাইজ আমরা অনেকটা চলে এসেছি, তোমরা ভিউ দেখতে পাচ্ছ গাইজ, ভিউ দেখো, ভিউ তোমরা শুধু ভিউগুলো দেখো, তোমরা ভিউ দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আমরা সেখানে এসেছি যেখানে মানে অনেক ছেলের স্বপ্ন থাকে যে আমরা সিকিম যাব বাইক নিয়ে। তো আমরা অলরেডি চলে এসেছি বাইক নিয়ে সিকিম, অফ রোডিং করছিলাম। অফ রোডিং এমন যে এখনও অফ রোড শেষ হয়নি ভাই, মানে কী বলবো, এই রাস্তাতে প্রচুর এখনও পর্যন্ত 3-4 কিলোমিটার চলে শুধু অফ রোডিং হচ্ছে আমাদের। আর তোমাদেরকে ভিউ, এই যে ভিউটা, এই যে ভিউটা ওইখানে দেখতে পাচ্ছ, মেঘ কালো মেঘটা পুরো পাহাড়ের উপরে, মানে বুঝতে পারছো উপরে গেলে কী হবে। তো চলো যাই এখন, আর তোমরা পাশে দেখো ভিডিওর, ভিডিওর শেষ পর্যন্ত দেখবে, কারণ তবেই তো তুমি মজা পাবে ভিডিওর ভাই। ফাইনালি গাইজ আমরা এক জায়গায় দাঁড়ালাম, সে দাঁড়িয়ে দাঁড়ালামটা কারণ হচ্ছে একটাই, হাত পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, অফ রোডিং করছিলাম এরকম অবস্থা হয়ে গেছে, আর একটা ভিউ পেয়েছি। ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো পাহাড়ে পুরো মেঘ চারিদিকে, পুরো ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে ওই জায়গাটা। তো ফাইনালি আমাদের ফটোশ্যুট কমপ্লিট, এবার আমরা যাব মাগান। তো তার জন্য আমরা এখন আপাতত নিজেরা রেডি হয়ে গেছি, বাইকও রেস্ট দিয়ে দিলাম, কারণ জোয়া অনেকটাই হিট হয়ে গেছিলো, জোয়া মানে আমার কাছে সব কিছু। তো চলো এখন আমরা আবার বেরোই। ওহো, এটা আর নামটা আমি এখন পড়তে পারলাম না, এটা ব্রিজ বাস। আর অনেক জায়গা দেখছি এরকম ফ্ল্যাগগুলো লাগানো আছে, বাট কেন সেটা জানি না, বাট যারা সিকিম থেকে দেখছো তারা কিন্তু বলবে এই ফ্ল্যাগগুলো কেন, মানে এটার একটা মানে আছে তো, কী কারণে এটা লাগানো আর কি। পুরো অবস্থা দেখো শুধু, হ্যাঁ এই ওয়াটারফল, এই নিচে যে রাস্তায় ওয়াটারফলটা ওই দিকে যাচ্ছে, মানে কীরকম লাইন আপ করা দেখো, এদিক দিয়ে নামছে, দেখেছো দেখেছো, বাবারে বাবারে আসতে, বাবারে উফ কী রাস্তা রে ভাই,
একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে যখন স্বপ্ন দেখে যে সিকিম বা লাদাখ রাইডে যাব, তখন সেটা স্বপ্ন আমাদের মানে অনেকটা আলাদা রকম থাকে যে হ্যাঁ যাব, কি করে যাব, একটা তার জন্য একটা বাইক দরকার। বা অনেকে বলে যে বাইকে সিকিম যেতে হবে, স্বপ্ন পূরণ করার হলে কারে চলে যাও, ট্রেনে চলে যাও, বাট একটা বাইক নিয়ে যে আসা একটা যে অ্যাডভেঞ্চার, সেটা একমাত্র যারা রাইডার বা বাইক চালায় তারাই বোঝে। আর সবাই কিন্তু রাইডার না, আর সবাই কিন্তু বাইকার না। বাইক সবাই চালায়, বাইক সবাই উড়ায় মানছি, কিন্তু বাইক চালানোর আর উড়ানোর মধ্যে একটা ব্যাপার আছে। যখন আমরা অফ রোড করছি না, তো অফ রোডিংয়ে বুঝতে পারছি যে কী হচ্ছে ভাই। তো অবশ্যই গার্ড নেবে, গার্ড ছাড়া বাইক নিয়ে সিকিম আসবে না। আর যারাই আসছো তারা অলওয়েজ বেস্ট অফ লাক অ্যান্ড স্বপ্ন পূরণ করো জীবনে, আজ আছো আর কাল নেই। তো ফাইনালি তোমাদেরকে দেখলে বললাম আমরা মাগান চলে এসেছি। মাগানে এসে এখন আমরা পারমিটের জন্য যে যাব, সে কারণে আমাদেরকে উপরে যেতে হবে। তো আমরা এখন রাইট সাইড নেব, কারণ আমাদের পারমিট যে বানাবে সে আসতে বিকেল হয়ে যাবে। আজকে আমরা এই হোমস্টেতেই থাকবো। রাস্তা পুরো এরকম মানে এরকম হয়ে যাচ্ছে রাস্তা আস্তে আস্তে। তো ফাইনালি গাইজ আমরা কাছাকাছি চলে এসেছি মাঙ্গানের। আমরা রকলামার সাথে দেখা করবো বলে আমরা খুব এক্সাইটেড আছি যে রকলামার সাথে দেখা করবো। তো চলো, দেখা হয়ে গেলে খুবই ভালো হয়। ওখানে স্কুলের বাচ্চাদের সাথে দেখা করবে, সে কারণেই ও ওখানে আসবে আর ও ওই হোমস্টেটাতে থাকবে। তো ফাইনালি নিজের রুম পেয়ে গেলাম। চলো আমরা এই হোমস্টেতে থাকবো, আর সামনে এই ভিউটা। তো তোমরা বুঝতেই পারছো যে থার্ড এপিসোডের যে ব্লগটা আসবে সেটা কেমন আসবে। এখন থেকে যদি ভিউটা এরকম দেখো, মর্নিংয়ের ভিউটা বলো কীরকম হবে। ইদারে ভাইয়া ঠিক, कैसे बोले हिंदी लैंग्वेज? हिंदी बोलते हम लोग आए हैं कलकत्ता, वेस्ट बंगाल। कलकत्ता से 200 किलोमीटर दूर पहले बोलपुर रामपुरहाट नाम है एक जगह का, वहाँ से। अच्छा है ना, बाइक टेदी खुला जाएगा। फाइनली हमारा निजे होमस्टे चले। तो फाइनली तुम्हारा देखते এই জায়গাটা, তো এই জায়গাটাতে রকলামা এসেছিল, আমরা মিস করে গেলাম। রকলামা দেশি ব্লগার দুজনে এসেছিলো, তো আমরা মিস করে গেলাম, কিছু করার নেই, আমাদের মিস হয়ে গেল, দেখা করতে পারলাম না। তো নেক্সট টাইম ট্রাই করবো দেখা করার। আর এই জায়গাটা তোমরা দেখে নাও, ওনার ভিডিওতে তুমি মিলিয়ে নিও যে পরে যে আমরা এই জায়গাটাতে এসেছিলাম। তো ওনারাও এসেছিলো, তো উনি যদি আমার ভিডিওটা দেখে তো উনিও জানে যে উনি এসেছিলো এখানে। বাচ্চা মেয়েদের অটোগ্রাফ কত কী হলো, গিফট ফিফট কিন্তু আমরা কিছু পেলাম না, সব শুনলামই দাদাদের মুখে। তো ব্যাড লাগ আমাদের। তো চলো আমরা এখন রুমে যাই। এই রুমটা নিয়েছি, আর রুমে ডাবল বেড, একটা বেড এখানে আছে আর একটা বেড এখানে আছে। তো আপাতত আজকের ব্লগটা এখানে শেষ, আর কালকের ব্লগটা আসবে এপিসোড নাম্বার 3। তো সবাই দেখো, আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার ঠুকে দেবে বেশি করে। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। Posting.